দর্শক, 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়, রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান। অথচ আমরা রাজনীতি নিয়ে কোনো কথা বলি না, আমরা রাজনীতিবিদদের ছোটবেলা, ছেলেবেলা, কিশোরবেলা, যুবকবেলার কথা নিয়ে কথা বলি। আপনারা এর মধ্যে জেনে গেছেন, আজকে সেই সময় যাবার জন্য এই সময়ের রাজনীতিবিদ, জনগণের সেবক উপস্থিত আছেন, মাননীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া 6, বাংলাদেশ আওয়ামী লীগ। তাজুল ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে ধন্যবাদ। তাজুল ভাই, আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 6 বোন। আপনারা বেড়ে উঠেছেন কোথায় ছেলেবেলায়? আমরা সেই প্রত্যন্ত গ্রামে, তিতাসের পারে, ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুরে আমি বেড়ে উঠেছি। আপনার স্কুলে আপনি কেমন ছাত্র ছিলেন? ছাত্র মানে মানে পড়াশোনায় ভালো বা সেই দিন আমাদের আগ্রহ? আই ওয়াজ দি স্টুডেন্ট অফ প্রাইমারি স্কুলে যখন আমি পড়ি, সেই সময় যে শিক্ষকরা আমাদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলি পরবর্তীতে আমাদের হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয়, সেটাই মনে হয় যে পাথেয় হিসাবে কাজ করেছে। দোজ টিচার্স আর এক্সেলেন্ট, আমরা এখন এরকম টিচার পাওয়া খুব ডিফিকাল্ট। এরকম দুজন টিচারের কথা বলি, আমাদের করমউদ্দিন মুন্সি একজন টিচার ছিলেন, তারপরে দুদু মাস্টার একজন ছিলেন, যিনি উনি ওনারা বাংলা পড়াতেন, আর আমার পিতাও ওই স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি আমাদেরকে অঙ্ক আর ইংরেজি পড়াতেন। দুরন্ত ছিলেন না, শান্ত? না, আমি কখনো মানে এক্সট্রা কোনো কিছু কার্যক্রমের সাথে কখনোই জড়িত হই না, বিকজ আই ওয়াজ কন্ট্রোল বাই বা ইনফ্লুয়েন্স বাই মাই ফাদার। আপনার ছোটবেলায় কোনো প্রিয় খেলার মধ্যে এগুলো পড়ে কিনা? উই হ্যাড মানে ক্রিকেট খেলা, তারপরে আপনার গোল্লা স্যুট খেলা। ক্রিকেট কি দিয়ে খেলতেন আমরা তখন? জাম্বুরো দিয়ে খেলতেন? না, জাম্বুরো না, ওই যে টেনিস বল আছে না, ওই টেনিস বলকে তখন ওই পেঁচায় পচে কষ্টেপ দিয়ে পেঁচিয়ে তারপরে মানে স্কুল পালিয়েছিলেন। কোন কোন ক্লাসে মনে পড়ে আপনার? আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমি কোনো সময় স্কুল পালাইছি। প্রথম সিনেমা, বাংলা সিনেমা বা উর্দু সিনেমা অথবা হিন্দি সিনেমা অথবা ইংরেজি সিনেমা কোনটা দেখেছিলেন মনে পড়ে? এগুলি আমার খুব একটা মনে পড়ে না, তবে বাংলা উত্তম কুমারের ছবি এবং আমাদের সুভাষ দত্তের যে কিছু ছবি প্লাস ইংরেজি ছবি সুতরাং এগুলি দেখেছি। এবং মোস্ট অফ দ্য টাইমে আপনার দেখা যেত যে আমরা যখন গুলিস্তান সিনেমা হলে সিনেমা দেখতে যাইতাম, গুলিস্তান সিনেমায় সবসময় টিকিট ব্ল্যাক হয়ে যেত, পাওয়া যেত না। পরে পাশে একটা নাচ সিনেমা ছিল ইংরেজি, তো ওইখানে ইংরেজি ছবি হলিউডের ছবি টবি তো ওগুলি দেখেছি, দি স্কাই রেডার, then the Today's Me, Tomorrow You, Night of the General, so all this thing. Best yeah. movie. And Borfri. Apna priyo nayak nayika ke, deshe ebong bideshe miliye jodi? Ami eta khub gobhir bhabe kokhono chinta kori nai, tobe Bangla cinema Uttam Kumar Suchitra shani mane bolte parbo. Acha acha. Apni picnic koreni bondhuder cinema to gachen? Picnic to obosshoi korechi, ebong ইদানিং আমি যেহেতু ওই এলাকার একজন মানে সংসদ সদস্য, সেই হিসাবে আমাদের এলাকার যে ঢাকাতে যে ছাত্র সংগঠন আছে, যেমন বানসারামপুর ছাত্র মৈত্রী সমিতি, তারপরে বানসারামপুর কল্যাণ সমিতি, তাদের বছরে একবার আমি পিকনিক করার চেষ্টা করি আমার নিজের উদ্যোগ। আপনি নিজের পিকনিক করেননি? না, আমি নিজে উদ্যোগ নিয়ে। আপনি বড়বেলার কথায় আমরা একেবারেই আমাদের আগ্রহ নেই, ছোটবেলার প্রতি আমাদের আগ্রহ, ছাত্র জীবনে করেছি, আমাদের কলেজের ইউনিভার্সিটি আমরা মিলে ছাত্ররা মিলে করেছি, বাট এখনকার মতো না। বিয়ে হয়েছিল ভাবির সঙ্গে কিভাবে? সেটেল ম্যারেজ। সেটেল ম্যারেজ, ভেরি গুড। দুজনের মধ্যে রোম্যান্টিক রাগারাগি হলে কে প্রথমে সরি বলতো? সংসার সুখের হয় রমণীর গুণে, কখনো কখনো পুরুষের? আই থিঙ্ক উই হ্যাড এ ভেরি কমফোর্টেবল লাইফ, এন্ড নাও ইউ থিঙ্ক টিল টুডে উই হ্যাভ আ কমফোর্টেবল লাইফ, বাট বিফোর অলসো অল দ্যাট টাইম দিস ফটো ফটো ইন দিস প্রসেস অফ ইউ সি মানে একটু মানে ডিফারেন্স অফ অপিনিয়ন হতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন এটা খুব একটা মানে নো রিটার্ন পয়েন্টে যাওয়ার সুযোগ নাই। আপনি কি প্রেমের চিঠি পেয়েছিলেন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে? হয়তো, বাট এগুলি আই থিঙ্ক আই ডোন্ট রিমেম্বার অল দিস। আপনি ছাত্র অন্য 10-15 জন মানুষ? দর্শক, আমাদের আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ আজকে যে উন্নতির মধ্যে আছে সেইটিকে ধরে রাখতে গেলে তরুণদের কি করতে হবে আপনি বলেন? আমরা এখন যারা আছি, উই মাস্ট ব্রিং এ ড্রিম, আমাদের তরুণ সম্প্রদায়ের সামনে আমাদের একটা স্বপ্ন আইনে হাজির করতে হবে যে এই দেশটি আমাদের সকলের, এই দেশের ভালো মন্দের সাথে আমাদের সকলের ভালো মন্দ জড়িত। আমরা যখন রাস্তায় বেরোব, আমরা যেন রাস্তাটাকে নষ্ট না করি, কারণ এই দেশটি আমাদের পরিষ্কার রাখতে হবে। এই দেশটিকে আমরা যখন একটা কৃষকও যখন বাড়িতে ফিরে তার বিছনায় শুতে যায়, তখন কিন্তু তার কাঁধের গামছা দিয়ে বিছনাটা পরিষ্কার করে, না জানি এটাতে ধুলাবালু আছে, পরিষ্কার করে সে ঘুমায়। ঠিক একইভাবে যদি আমরা সকলে মনে করতে পারি, আমাদের নতুন প্রজন্ম যারা মনে করতে পারি, এই দেশটি তাদের এবং এই দেশে তারা বসবাস করবে,
এই জন্য এই দেশের প্রতি তাদের যে দায়ী দায়িত্ব সেটা যেন সবসময় তাদের মনে থাকে এবং দেশকে যেন তারা সামনের দিকে এগিয়ে নিয়েছে। আজকে আমরা যেখানে রেখেছি আমরা চাই তাদের নেতৃত্বে আরও সামনে যাক, বাংলাদেশ যেন বিশ্বসভায় একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে সেরকমভাবে তারা এখন থেকে নিজেদেরকে তৈরি করবো। কিন্তু আমার খুব হতাশা লাগে, আমি রিসেন্টলি একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি, প্রত্যেকটা ক্লাসের সাবজেক্ট ম্যাটার আগে টিচাররা ইমেলের মাধ্যমে আমাদের সবারকে পাঠিয়ে দেয়, কিন্তু আমি দেখেছি প্রায় ছাত্রই ওই পড়াটা পড়ে আসে না। দশটার ক্লাসে তারা সাড়ে দশটায় আসে, ক্লাসের ভিতরে তারা মোবাইলে রিং বাজে এবং তারপরে বেরিয়ে যায়। দিস থিংস আর নট হার্ড অফ ডিউরিং আওয়ার টাইম, আমাদের সময় তো মোবাইল ছিলই না, বাট তারপরও দি অ্যামাউন্ট অফ রেসপেক্ট অ্যান্ড অ্যাটেনশন উই হ্যাড টু আওয়ার টিচার্স, এটা বোধহয় আরও বেশি এখন শানিত করতে হবে আমাদের নতুন প্রজন্মদেরকে, যাতে করে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। দর্শক, আমাদের আজকের এই অতিথি একটি অন্যরকম কথা বলেছেন, আউট অফ বক্স, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন যে আমরা আমাদের পরিচ্ছন্নতার কথা বলেছেন, এমনকি রাস্তাঘাটে পরিচ্ছন্নতার কথা বলেছেন। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে। আমাদের রাষ্ট্রনায়ক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে সেকেন্ড ওয়েভে সবাইকেই মাস্ক পরতে হবে। ভালো থাকবেন, আগামীকাল আবারও দেখা হবে কোনো অতিথি নিয়ে।